K9 ওয়্যারলেস মাইক্রোফোন। আমাদের দিন যত যাচ্ছে প্রযুক্তি তত হাতের মুঠায় চলে আসে। তো K9 ওয়্যারলেস মাইক্রোফোন শুনতে খুবই ভালো লাগে, কারণ তারবিহীন ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতে আমাদের সকলেরই ভালো লাগে। যারা ইউটিউবে ব্লগ করে থাকেন তারা বুঝবেন যে তার দিয়ে যে মাইক্রোফোনগুলি আছে তা আসলেই খুবই বিরক্তকর। তো আমরা দেখব আজকে যে K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি তারবিহীন যে ওয়্যারলেস মাইক্রোফোনটি আছে তা অ্যাকচুয়ালি কতটা পারফরমেন্স দিতে পারবে। তো এই K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি কিন্তু আমাদের অনেক আগেই মার্কেটে এসেছে, আমরা এটি নিয়ে এসেছি অনেকটা পরে। তো আমরা দেখব যে এখনও কি এই প্রোডাক্টটি অরিজিনাল আছে কি না। তো এখানে এই যে লুকিংটা দিয়েছে প্রোডাক্টের বা এই প্যাকেটটির প্যাকেজিংটা কিন্তু খুবই ভালো এবং এটির ব্র্যান্ডটাও কিন্তু খুবই ভালো। এখানে লেখা আছে মেড ইন চায়না। তো এটা কিন্তু দেখা বা বোঝার কোনো উপায় নাই যে এটি একটি ডুপ্লিকেট মাইক্রোফোন। তো চলুন আমরা দেখি এটাকে আনবক্সিং করি, এবং আমি এটা অনেক আগেই আনবক্সিং করে ফেলেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আবার আনবক্সিং করতেছি। এটা খুললেই পাবেন একটি হচ্ছে ম্যানুয়াল বুক, এবং এর পাশে আছে হচ্ছে একটি চার্জার কেবল। তো এই চার্জার কেবলের একটি প্যাকেট ছিল, প্যাকেটটি আমি পাশে রেখেছি, প্যাকেটে দেখাচ্ছি না। তো এটা কিন্তু USB-C টাইপের, এটা চাইলে আপনি অ্যাপলের ফোনে ইউজ করতে পারবেন বা USB-B টাইপেও ইউজ করতে পারবেন, জাস্ট শুধু একটা কনভার্টার কেবল ব্যবহার করে। তো এখানে মাঝখানে আছে আমাদের রিসিভারটি, রিসিভারটির সাথে একটা ফলি লাগানো আছে, তুললেই এর লুকিংটা অনেক সুন্দর দেখাবে। দেখতেই পারতেছেন এর লুকিংটা অনেকটা সুন্দর। এবং এর সাথে আরও দুটি আছে মাইক্রোফোন, এর ক্যাসিং এবং এর ভিতরে যে প্যাকেজিংটা এটা অনেকটা সুন্দর এবং অনেক লুকিং। আমরা এটাকে পাশে রাখি, চলুন দেখে আসি ম্যানুয়ালে এনারা কি ইনস্ট্রাকশন দিয়েছেন। এখানে ম্যানুয়ালে সাধারণত সেরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, জাস্ট মাইক্রোফোনটা আমরা কীভাবে ইউজ করব সেটাই এখানে দেওয়া আছে। এটা না পড়লেও আপনারা মাইক্রোফোনটি খুব সহজেই কানেক্ট করতে পারবেন। আমরা ফলিগুলো সবগুলো রিমুভ করে নিই। এই হচ্ছে আমার K9 ওয়্যারলেস মাইক্রোফোন। এটার আরেকটি ভার্সন আছে K8, যা কিনা একটা মাইক্রোফোন এবং একটা রিসিভারের সঙ্গেই পাওয়া যাবে। আর K9 যেহেতু এক বেশি, সেহেতু দুটি মাইক্রোফোন এবং একটি রিসিভার এর সাথে পাওয়া যাচ্ছে। তো এটার প্রাইস যখন প্রথম বের হয় তখন এটির প্রাইস ছিল 2500 টাকার মতো। তো এখন এত কম প্রাইসে কীভাবে এই মাইক্রোফোনটি দিচ্ছে আমরা একটু চলুন এর পারফরমেন্সটা চেক করে আসি। এতক্ষণ যেটা যে ভয়েসটি শুনছেন সেটি হচ্ছে আমার ফোন থেকে করা, আমার ফোনের ভয়েস রেকর্ড। চলুন তাহলে আমরা এটাকে কানেক্ট করি, কানেক্ট করে দেখি এটার পারফরমেন্সটা আসলে কেমন। যেহেতু এটার প্রাইসটা কাট করা হয়েছে তো সেক্ষেত্রে এটার কোয়ালিটি কি আগের মতোই আছে কি না। আমি দেখেছি অনেক ইউটিউবারই এটা রিভিউ করেছে, এটার পারফরমেন্সটা নিয়ে অনেক কথা বলেছে, এটার পারফরমেন্সটা কিন্তু অনেকটা বেটার ওনারা দেখাইছে। তো আমি এর আগেই চেক করেছি যেটার পারফরমেন্সটা খুবই খারাপ। তো তারপরও এটা আপনাদের দেখানোর জন্য আমি আরেকবার কানেক্ট করব, কারণ হচ্ছে যেহেতু এটি এখন কপি বের হয়ে গেছে, কপি চেনার মতো কোনো উপায় নাই, এদের কোনো বারকোড নেই, এদের কোনো ভেরিফিকেশনের কোনো কিচ্ছু নেই, এদের স্মার্ট ওয়ারেন্টিও নেই। তো সেই ক্ষেত্রে আসলে এখন এই মাইক্রোফোনগুলি কেনা কিন্তু খুবই রিস্কি, আপনি কোনোভাবেই চিনতে পারবেন না এরা ডুপ্লিকেট মাইক্রোফোন। তো চলুন আমরা এটাকে কানেক্ট করি। কানেক্ট করার জন্য জাস্ট এটাকে আপনার ফোনের যে চার্জিং পয়েন্ট আছে সেখানে এটাকে ইনেবল করলেই বা প্লাগ ইন করলেই আপনার এটা হচ্ছে এখানে গ্রিন লাইট জ্বলবে, এবং এখানে এটা পাওয়ার বাটন প্রেস করে 2 সেকেন্ড ধরে রাখলে পরেই দেখবেন এই পাশে একটি
লাইট চলতেছে গ্রিন এবং রেড লাইট তো যখন আপনি এটিকে কানেক্ট করবেন তখন এখানে শুধু গ্রিন লাইট জ্বলবে তো চলুন আমরা চলে যাই আমাদের K9 ওয়্যারলেস মাইক্রোফোন দেখতেই পাচ্ছেন যে আমার একটি মাইক্রোফোন অলরেডি কানেক্ট হয়ে গেছে তো এখন আমার সাউন্ডটি কিন্তু শিফট হয়ে গেছে এই মাইক্রোফোনে তো আমি কিন্তু এখন কথা বলতেছি এই মাইক্রোফোন থেকে এই মাইক্রোফোনের যে প্রবলেমটি আমি পাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি একটু বা আস্তে আস্তে কথা বলেন সেক্ষেত্রে এটা কি এত জোরেটা নয়েজ দিবে বা এটা এত জোরে শোনা যাবে যেটা আপনার স্পিকারে মনে হবে যে খুবই বিকট শব্দ করতেছে আপনি আমি এখন যেভাবে কথা বলতেছি তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কি প্রবলেমটি হচ্ছে এখন তো এটার সাউন্ড নয়েজ করার জন্য আমি অনেক ফাংশন দেখলাম বা অনলাইনে দেখলাম যে কোনোভাবে এটার সাউন্ডটাকে কোনোভাবে কমানো যায় কিনা তো আমি দেখলাম এটা কোনো জায়গায় আমি খুঁজে পাইনি এটার সাউন্ডটি কিভাবে কমাবো তো যদি আপনারা কোথাও এই ফাংশনটি পান যে এটার সাউন্ডটি কমানো সম্ভব হয় তাহলে মনে হয় আমার কাছে যে এই মাইক্রোফোনটি বেস্ট হবে কারণ আমি কোথাও এই সাউন্ডটি কমানোর জন্য বা ভলিউম কমাতে পারিনি সে কারণে আমি আস্তে যদি কথা বলি সেক্ষেত্রে অনেকটা লাউড হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনারা এর ফাংশন খুঁজে পান তো অবশ্যই আমাদেরকে জানাবেন বা কমেন্টে জানিয়ে দিবেন আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে এই মাইক্রোফোনটিতে সমস্যা এবং এটি একটি কপি প্রোডাক্ট তো আপনারা যারা কিনবেন অবশ্যই এটি ভালোভাবে চেক করে দোকানে চেক করে নিয়ে তারপরে কিনবেন এই ছিল হচ্ছে আমার আজকের রিভিউ জাস্ট এটা আমি কোনো কোম্পানিকে ছোট করতেছি না এটাকে সত্য বা এটা পজিটিভ এবং নেগেটিভ দিকগুলি আমি বলার চেষ্টা করছি তো থ্যাংক ইউ সবাইকে আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম